আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফাইল, তারপর আমাদের পাওয়ারপয়েন্টের যে প্রেজেন্টেশনগুলো রয়েছে বা বিভিন্ন আমাদের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে মাইক্রোসফটের, তো সেগুলো আমরা কীভাবে সিকিউর করবো বা সেগুলোতে পাসওয়ার্ড দিব অথবা সেগুলো প্রোটেক্ট করবো। সো আজকে এই টিউটোরিয়ালতে আমরা এগুলো শিখতে চলেছি। সো গাইজ, আপনার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, এখানে আমি আমাদের যে ফাইলটা আছে সেটা অন করবো, কিন্তু এখানে আমার কোনো ফাইল নেই, তাই এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। সো রাইট ক্লিক করে এখানে নিউতে গিয়ে আমি চলে যাব সরাসরি ওয়ার্ড ডকুমেন্ট। এখানে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট সিকিউর করব। আজকে এই টিউটোরিয়াল আমরা যে নিয়মগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনি মাইক্রোসফটের সবগুলো ফাইলে করতে পারবেন। সো এখানে আমি শুধু ওয়ার্ড ডকুমেন্টে করে দেখালে আপনার অন্য ফাইলগুলোতে করতে পারবেন। সো এখানে আমি ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করেই এখন এটার উপর ডাবল ক্লিক করি। করার পর আমি আমার যে ইনফরমেশান বা আমার যে সিকিউরিটি ইনফরমেশানগুলো আছে সেগুলো এখানে সরাসরি লিখে দেবো, অথবা এখানে আমার আগ থেকেই লেখা আছে। সো একটা পেস্ট করে দিই, এটা আপনাদের দেখানোর জন্য একটা নমুনা। সো এখন ধরুন এটা আমার সিকিউরিটি ফাইল, এটা আমার কেউ যেন না দেখে। সো এটা আমরা কীভাবে করবো, করার আগে এটাকে আমার সেভ দিতে হবে। তো সেভ দেওয়ার জন্য এখানে আমি উপরে বাম পাশে কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন সেভার, এটা হলো একটা সেভার আইকন। সো এটার উপর ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, অথবা আপনার কন্ট্রোল এস দিয়েও এটাকে সেভ করতে পারেন। সো সেভ করার পরে এটা আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন, তারপর এটার যে নামটা আছে সেটা সিলেক্ট করবেন। করার জন্য এটার উপর এভাবে রাইট ক্লিক করে রিনেম এটাতে ক্লিক করবেন, তারপর এখানে লিখে দিবেন মানে আপনি একটা আপনার যে ফাইল নেমটা আছে সেটা লিখে দিবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি মাই সিকিউরিটি, সরি বাটন হয়েছে মাই সিকিউরিটি ফাইল। আমরা অনেক সময় আমাদের যে ওয়ার্ড ডকুমেন্টগুলো আছে বা বিভিন্ন প্রেজেন্টেশন ফাইলগুলো আছে সেগুলো আমরা নামটা সিলেক্ট করি না, এর কারণে আমরা হারিয়ে ফেলি আমাদের ফাইলটা। সো আমরা অবশ্যই নামটা সিলেক্ট করব। সো এখানে আমি কী লিখেছি, মাই সিকিউরিটি ফাইল। এখন এটার উপর আমাদের আবার ডাবল ক্লিক করতে হবে, কারণ এখন আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয় নাই বা আমাদের এটা প্রোটেক্ট হয় নাই। সো প্রোটেক্ট করার জন্য এখানে আমি সেভ যে অপশানটা আগে দেখেছি সেটার নিচে আমরা ঠিক নিচে দেখতে পাবো ফাইল। সো ফাইলের উপর আমরা ক্লিক করব। করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, তো তখন আপনারা দেখতে পাবেন প্রোটেক্ট ডকুমেন্ট, ইন্সপেক্ট ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্ট। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা কোনটার উপর ক্লিক করব। হ্যাঁ, আমরা এখানে প্রজেক্ট ডকুমেন্টের উপরই ক্লিক করব। করার পর এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন, এখানে যে অপশানগুলো আছে সেগুলোর মধ্যে আমি যে দুই নম্বর অপশানটা আছে পাসওয়ার্ড দিয়ে নিজের ফাইলটা প্রোটেক্ট করা, সে অপশানটা আমি সবচেয়ে বেস্ট মনে করি। সো তাই আমি এই অপশানের উপর ক্লিক করব। করার পর এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিলে ভালো হয়। সো এই পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিচ্ছি, তারপর এখানে আমাকে সরাসরি এন্টার বা ওকে বাটনে প্রেস করলে হবে। সেখানে আমি ওকে বাটন প্রেস করার পর এখানে রি এন্টার পাসওয়ার্ড, মানে যা পাসওয়ার্ডটা আপনি আগে দিয়েছেন সেটা আবার দিতে হবে, কারণ যদি আপনি পাসওয়ার্ডটা উল্টো পাল্টো করে ফেলেন এরা আবার জিজ্ঞেস করছে আপনি আবার দেন পাসওয়ার্ডটা। সো আমাদের তাদের যে নির্দেশনা আছে সেটা অনুযায়ী আমাদের পাসওয়ার্ডটা আবার দিতে হবে। সো এটা আমি আবার দিয়ে দিচ্ছি, তারপর সরাসরি ওকে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে সবগুলো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কিন্তু প্রোটেক্ট ডকুমেন্টের চারপাশে বা যে প্রোটেক্ট ডকুমেন্ট বর্ডারটা আছে সেটাতে আমাদের হলুদ হলুদ কেন আসলো? হ্যাঁ, আপনার অনেকে আশা করি এটা বুঝতে পেরেছেন, কারণ এখন আমাদের এই ফাইলটা প্রোটেক্ট অথবা সিকিউর। এখন এটা যে কেউ এসে ক্লিক করে ঢুকতে পারবে না, তাকে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। সো তো আমি আগে এটা কেটে দিই, কাটার পর এখানে সেভ দিতে হবে, সেভ না দিলে এটা আপনাকে চলে যাবে। সো সেভ দিতে হবে অবশ্যই। এখন আমি আবার অন করি। সো অন করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটা চাইছে। এখন যদি আমি ভুল পাসওয়ার্ড দিই তাহলে আমার এটা নেবে না, তো আমি আপনাকে ভুল পাসওয়ার্ড দিয়ে দেখাই। ধরুন আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে দিচ্ছে না, ওপেন করছে না। সো আমাদের অবশ্যই আমাদের সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে, দেওয়ার জন্য আবার ডাবল ক্লিক করতে হবে, তারপর আমাদের যে সঠিক পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেটা এখানে টাইপ করে দিব। সো আমাদের পাসওয়ার্ডটা এখানে আমি লিখে দিই, তারপর ওকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়ে
আমাদের ঢুকতে হয়েছে এটা কিন্তু একটা এখন আমাদের প্রজেক্ট রয়েছে এখন যে কেউ ইচ্ছা করলে এসে আমার কম্পিউটারে বসে ঢুকতে পারবে না কারণ সে পাসওয়ার্ডটা জানে না শুধুমাত্র আমি জানি সো এই যে ওয়েটা আমি দেখিয়েছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক সময় পাসওয়ার্ড প্রোটেক্ট করি না আমাদের যে ফাইলটা সেটা প্রোটেক্ট করি না সেই কারণে আমাদের বিভিন্ন জিনিস হ্যাক হয়ে যায় সো এই যে আমি নিয়মটা বলেছি সেটা আপনার অবশ্যই অবশ্যই ফলো করবেন সো গাইজ আই হোপ আজকে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন ভিডিওটাকে এবং আমার যে চ্যানেলটা আছে সেটা যদি এরকম ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কাছে শেয়ার করে রাখবেন যাতে তারাও উপকৃত হতে পারে এই ভিডিওটা দেখে সো গাইজ দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম